ভাই যে গরম পড়ছে এসিটা ছাড়েন তো। আর মিয়া কি এসি, এতে কোনো রকম এসি লাগবো না রে ভাই, কোনো রকম এসি, এসি ছাড়াই কোনো রকম এসি লাগবো না। এই এসি সরা, এসি সরা, কথা বলি, সাউন্ড কমান দিলে ভাই, সাউন্ড কমামু। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন আমি সাউন্ড কমাইতেছি জাস্ট রিমোটের মাধ্যমে, চাপ দিব কমে যাবে। এই যে দেখেন চাপ দিব কমে যাবে, সব কমে গেছে, চাপ দেওয়ার সাথে তো কমে যাবে। রিমোট দিয়ে চলে, রিমোট দিয়ে চলে। আপনি বিছানায় বসে আছেন, রাতে ঘুমায় যাবেন, রিমোটের টাইম সেট আপ করে দিয়ে দিবেন, অটোমেটিকলি 3 ঘন্টা 4 ঘন্টা পরে অফ হয়ে যাবে। ভাই এসি ভাঙলেন কেন ভাই? এসি তো দরকার নাই, আজকে যে জিনিস নিয়ে আসছি পাঁচটা এসির কাজ একটাই করবে। এসির মতো ঠান্ডা হইব, 100% ঠান্ডা হবে ভাই। কিন্তু ভাই সমস্যা তো একটা আছে। কি সমস্যা ভাই? ভাই এয়ার কুলারে নাকি মনে মন বরফ লাগে। কি বলছে আপনাকে, মনে মন বরফ লাগে? বরফ লাগে না, তুমি বরফ নিয়ে আসছো কেন? হ্যাঁ আজকে এয়ার কুলার কোন রকম বরফ লাগবে? কোন রকম বরফ লাগবে না, এই তোরই তোর বরফের গুস্তি গেলে, এই বরফের গুস্তি লাগবে না, কোন রকম বরফ লাগবে না। আজকে মাথা নষ্ট ভাই, যে গরম, মানুষে এত বরফ কোথায় পাবে, কোথায় পাবে? হ্যাঁ বরফের ফ্যাক্টরি নাই বা মানুষের একটা ডিপ ফ্রিজ থাকে, সেখানে মাছ মাংস রেখে পারে না, বরফ লাগবে কখন? কিন্তু এসিতে তো অনেক কারেন্ট বিল আসে, এটা কি মাসে 2000 টাকা হইব? কি বানবো 2000 থেকে একটা শূন্য ফলাই দেন না রে ভাই, কত? অনলি 200 টাকা। আমি সব প্রমাণ করে দিব আজকে আপনাদেরকে। এই যে ছাড়তেছি দেখেন, হ্যাঁ রিমোট দিয়েও ছাড়া যাবে। আমি এই যে রিমোট দিয়ে ছাড়তেছি, সর্বোচ্চ শেয়ার করতে হবে এবং কমেন্টে বলতে হবে এটার প্রাইস কত হতে পারে। এটার প্রাইস বলতে হবে? হ্যাঁ বলতে হবে। কয় লিটার আছে ভাই? এটা হলো 50 লিটার টাইটানিক শিপ, 50 লিটার। জি 50 লিটার। কমেন্টে সঠিক দাম বলতে পারবে? জি। তারা কি পাবে? আজকে এই রিচার্জেবল চার্জারটা দিয়ে দিব, এই ফ্যান দিয়ে দিবে, এই ফ্যান দিয়ে দিব। দেখেন ফ্যান দিয়ে ফ্যান ঘুরবে, এটা ফ্যান দিয়ে ফ্যান ঘুরবে। আমি যদি এটা দেখি, এটা যে বাতাস, এটা ফ্যান দিয়ে ফ্যান ঘুরবে, ফ্যান দিয়ে ওনাকে ফ্যান ফ্যান ঘুরবে। এটা আমি নিচে রেখে দিলে দেখবেন যে কি করে ফ্যান দিয়ে ফ্যান ঘুরতেছে, তুফানের মতো বাতাস, তুফানের মতো বাতাস, অটোমেটিকলি তুফানের মতো বাতাস। ঠিক আছে, এটা সম্পূর্ণ গিফট থাকবে, যারা সর্বোচ্চ শেয়ার করবেন আজকে 8000 টাকার ফ্যান গিফট করে দিব, একেবারে গিফট, একদম গিফট করে দিব সর্বোচ্চ শেয়ারকারী। আচ্ছা আর যারা কমেন্টে বলতে পারবেন এটা প্রাইস কত হতে পারে, তাদের জন্য একটা গিফট থাকবে, সামনে যে আছে হ্যাঁ পাইবো নাকি ডানে বামে পাইবো? সব দিকে পাইবো, পুরো ঘরে পাইবো ভাই। 25 ফিট পর্যন্ত কভার করে, 25 ফিট, 25 ফিট পর্যন্ত কভার করে, 25 ফিট রুম পর্যন্ত কভার করে। কি অবস্থা দেখছেন ভাই? আপনি একটা ধরেন, আমি একটা বাতাস খাই, খান খান খান, আমি বললাম এই যে বললাম, এই যে ভাই সামনে চলে গেল দেখেন, আরে ভাই রে, এই যে দেখেন রাসেল ভাই কি বাতাস, এই যে আজকে রাসেল ভাই সব আপনি বলেন, এটা গুণগত মানটা বলেন ভাই, কি সুন্দর বাতাস দেখেন। আচ্ছা 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 দেখছেন, আপনি নিজে এটা গুণগত মান বলেন ভাই, ভালো 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 ভাই। পানি দেয় কোন দিক দিয়া? হ্যাঁ সব দেখাবো ভাই, আমি একটু অফ করে দেই, কথা বলতে হবে তো কাস্টমার কাছে, একটু কথা বলে শোনাতে হবে যে কিভাবে ইউজ করবেন।50 লিটারের দাম কত হতে পারে? জি যারা কমেন্টের সঠিক দামটা বলতে পারবেন, জি, তারা কিন্তু পাবেন একটা করে চার্জার ফ্যান, চার্জার ফ্যান একেবারে ফ্রি ফ্রি, শুধু দাম বলতে পারলে, দাম বলতে পারলে। ভাই এটা কি আপনাদের কোম্পানি দেয় ভাই? কোম্পানি তো দেয়, আমরা কোথা থেকে দিব? কোম্পানি অফার, কারণ একটা কুলারের দাম হয় আপনার 27,000, 28,000, 30,000। কোম্পানি যখন 5 দিনের একটা অফার দেয়, 3 দিনের অফার দেয়, আজকে দিচ্ছে 48 ঘন্টার অফার, 2 দিনের 48 ঘন্টার অফার। জি আচ্ছা, গরমের মধ্যে 48 ঘন্টার অফার, 2 দিনের অফার। সনি একটা বলছে এটা দাম হতে পারে, 50 লিটারের দাম হতে পারে 18,500 টাকা। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সুমন 17,500 টাকা। জি দীপ্তি আক্তার 19,500 টাকা। জি রাইসা জাহান কুমিল্লা থেকে আছেন আমাদের সাথে, 22,500 টাকা বলছেন। জি
তারপরে রবিন ভাই আছেন হচ্ছে দিনাজপুর থেকে, বলছে 16,500 টাকা হতে পারে। আচ্ছা 50 লিটার কিন্তু এটা, আপনারা ওইভাবে কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট করেন, আজকে কমেন্টে যদি সঠিক দাম বলতে পারেন জি তাহলে কিন্তু পাবেন একটা চার্জার ফ্যান। যারা সর্বোচ্চ শেয়ার করবেন, 48 ঘন্টা থাকবে, যারা সর্বোচ্চ শেয়ার করবেন তারাও পাবেন একটা চার্জার ফ্যান। আচ্ছা রফিক ভাই বলছেন আমাদের সাথে হচ্ছে ঢাকা বাড্ডা থেকে আছেন, বলছে আপনি যে বললেন যে প্রতি মাসে কারেন্ট বিল আসবে মাত্র 200 টাকা, এর কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে, আমি দেখাবো। আচ্ছা আমি দেখাবো, আপনি লাইফটা দেখতে থাকেন, আমি এ টু জেড প্রমাণ আপনাদেরকে দেখাবো, আপনি নিজেই বলবেন যে কিভাবে 200 টাকা আসে আর সত্যি আসে কিনা। আচ্ছা সেটা আমি দেখাবো। শেহা দাস আমাদের সাথে ইন্ডিয়া কলকাতা থেকে আছেন, বলছে ইন্ডিয়া থেকে পাঠাতে পারবেন? ইন্ডিয়াতে যদি কেউ আত্মীয় স্বজন থাকে ঢাকায় তাহলে বা বাংলাদেশে, আমি ওখানে দিলে আপনি ওখান থেকে নিতে পারবেন, কারণ ইন্ডিয়াতে পাঠানো আমাদের প্রসেসটা একটু ভিন্ন। ওকে সোহানা আক্তার বলছে 35,000 টাকা হতে পারে 50 লিটারের দাম। আচ্ছা দর্শক দেখেন, মানে এখানে সাইজ আছে কয়টা? শান্তির বাতাস দিচ্ছে এবং ঠান্ডা দিচ্ছে। এখন কিভাবে চালাবেন আর কিভাবে আপনি প্রসেসিংটা সবকিছু আমি এখন দেখাবো, একটু বলে দেন। এই যে দেখেন, এখানে আপনি জাস্ট পুশ করবেন, এই যে পুশ লেখা আছে, পুশ করলে কিন্তু ট্যাঙ্কিটা খুলে যাবে। এখানে আমি নর্মাল পানি দিব, আমি বললাম যে বরফ লাগবে না বা কোন রকম আপনার ঠান্ডা পানি লাগবে না, জাস্ট নর্মাল পানি দিব। এখানে কতখানি পানি দিতে হবে? এখানে 50 লিটার পানি দিতে পারবেন, 25-30 লিটার দিলেই হবে। আচ্ছা যদি চান পুরোপুরি ভরে দিবেন। কিন্তু ভাই আমাদের তো, আমাদের ট্যাঙ্কিতে যে পানি থাকে জি সেই পানি তো ভাই এখন গরম। ভাই আপনি গরম পানি ঢেলে দেন না, কোন সমস্যা নেই, ঠান্ডা করবে, ঠান্ডা করবে। আচ্ছা ঠিক আছে, আমি এই যে নর্মাল পানি দিলাম, এই নর্মাল পানি তো ভাই ঠান্ডা করা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি নর্মাল পানিটা দিলাম, এই দেখেন, এই দেই ঠান্ডা দিছেন নিয়ে আবার? না ভাই ঠান্ডা দিব না, নর্মাল পানি। আমি কল দেখে নিয়ে আসছি, মাত্র আমাদের মার্কেটের টেপ থেকে পানিটা নিয়ে আসছি। আচ্ছা মোহাম্মদ কি মুজাক্কার বলছেন আমি সৌদি থেকে দেখছি। আচ্ছা আরমান সুলতানা আছেন, আছে আমাদের সাথে আরব দেশ থেকে আছেন। আচ্ছা তো দর্শক, যে অস্থির গরম বাংলাদেশে পড়ছে, যারা আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা আছেন, একটু কে কোন দেশে আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর যে যে দেশে থাকেন না কেন ওই দেশে মানে গরমের টেম্পারেচারটা কিরকম একটু আমাদেরকে জানাবেন। আমাদের আমাদের বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখছেন, আপনারা যে জেলা থেকে লাইভটা দেখছেন, কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা এখন বর্তমান, একটু কমেন্ট করে আমাদেরকে জানান। এই যে দেখেন আমি পানি দিয়ে দিছি, এটা ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ আমি পানি দিয়ে দিছি, মানে পানি কতটুকু আছে জি সেটাও বোঝা যায়। জি বোঝা যায়, এখানে দেখাবে। এবং আমি এখন এটা অপারেটিং সিস্টেম চালু করব, আমি জাস্ট এটা চালু করলাম, এখন আপনি ফ্যানের বাতাসটা পাচ্ছেন, নরমাল নরমাল ফ্যানের যে বাতাসটা সেটা পাচ্ছেন। আচ্ছা দেখছেন নরমাল ফ্যানের বাতাস। এখন আমি এটাকে কুলিং সিস্টেমে দিব, আমি এটা খুলে ফেলি ভাই, এটা অলরেডি দেখাইছি, পলিটা আমি খুলে ফেলি, একটা খুলে, হ্যাঁ একটা খুলে ফেলি। এই যে এটা খুলে ফেলাম, দেখেন কোন রকম শব্দ নাই, অনেকে ভাববে ভাই এত শব্দ কেন, না ওটা তো পলিশ শব্দ, পলিশ শব্দ, কোন রকম শব্দ নাই। এইটা বাতাসটা দেখেন, এই যে নরমাল বাতাস ভাই। এখন আমি কুলিং দেন, এখন আমি কুলিং এ চাপ দিই, এইখানে দেখেন ঠান্ডা পাইতে হলে কুলিং এ চাপ দিতে হবে। এই যে আমি কুলিং এ চাপ দিলাম, কুলিং চালু হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কুলিং চালু হলো কিভাবে সেটা কিভাবে বুঝবেন? বুঝবেন আমি যদি একটু ঘুরাই, এইখানে দেখেন আমার একটা বড় হানিকম প্যাড আছে, দেখেন কত বিশাল বড় হানিকম প্যাডটা তো অনেক বড়, হ্যাঁ অনেক বড়। এবং এটা হলো আপনার মসকিটো নেট দেওয়া আছে, ডাস্ট ধুলাবালি যাতে না যায়। আচ্ছা আমি যদি একটা টিস্যু নেই, কারণ আমার ঘরে যে বাতাসটা থাকে বা গরম বাতাসটা, সেই বাতাসটা টেনেই কিন্তু সে ঠান্ডা বাতাসটা দিচ্ছে। আব্দুল আলিম ভাই বলছে ভাই এটার মধ্যে কোনো রিস্ক নাই তো? না এই যে দেখেন বাতাসটা যে টানতেছে ঘরের বাতাসটা, সেটা এখান থেকে বোঝা যায়, দেখছেন বাতাস টানতেছে। এখন আমি এটা খুলে দিই, আপনি কুলিং হচ্ছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন, কুলিং হচ্ছে কিনা কিভাবে কিভাবে বুঝবেন? এই যে দেখেন আমি এটা খুলে দিলাম, এখন দেখেন আপনাদের ঘরের যে গরম বাতাস, এই গরম বাতাসটা এদিক দিয়ে ঢুকবে ঢুকবে, আর এই যে টিস্যুটা যেভাবে টেনে নিলো ওইভাবে গরম বাতাসটা টেনে নিবে, টেনে নিবে, এই পানির মাধ্যমে ঠান্ডা করে আপনাকে সামনে দিয়ে ঠান্ডা বাতাসটা দিবে, যে ঠান্ডা বাতাসটা দিবে। এবং এই যে সামনে যে বাতাসটা পাচ্ছে ভাইয়া, এখন দেখেন কতটুকু ঠান্ডা বাতাস, দেখেন এই যে দেখেন, দেখা যাচ্ছে এই নরমাল পানি দিয়ে ঠান্ডা বাতাস বেড়ে গেল, হ্যাঁ বেড়ে গেল। এবং এখানে কোন রকম আপনার বাতাস ফ্লো হবে না, ফার্নিচার বা আপনার দেখা গেলো যে আসবাবপত্র নষ্ট হয়ে যাবে, অনেকের প্রশ্ন থাকে আসবাবপত্র নষ্ট হয়ে যাবে। আচ্ছা এই দিক দিয়ে কোন রকম কি পরিমাণ বাতাস, দেখেন কোন রকম আপনার এদিকে পানি ছিটাবে ভাই, পানি সামনে দিয়ে এসে মানে আপনার ভিজবো না? আমি তো সেটাই দেখাচ্ছি আপনারে ভাই। আচ্ছা দেখছেন কোন রকম ভিজবে না, ভিজছে ভিজছে ভিজছে, কই ভিজছে ভাই, এই যে একটু ভিজছে, এইটা তো আমার হাতের, আমার হাতের, আমার আমার হাতে ছিল ভাই। এই যে দেখেন আমি এখন ফ্রেশটা দেখেন, এই ফ্রেশ, এই যে ফ্রেশ দেখছেন, ফ্রেশ এই ফ্রেশ না, ইয়েস। এখন আমি এটা ধরি, আচ্ছা এখানেই ধরি দেখছেন, ওকে এখান থেকে আমি কাছে নিচ্ছি, মানে অনেকেই বলবেন যে ফার্নিচার নষ্ট হবে কিনা, জি
আপনার ড্রেনেজ আছে, আপনি যদি চান যে আমি ফেলে দিব, এটা খুলে দিলে আপনার পানিটা পড়ে যাবে। ও, এখানে ড্রেনেজ আছে, এটা খুলে দিলে আপনার পানিটা পড়ে যাবে, সম্পূর্ণ পানিটা পড়ে যাবে। আর এই যে এখানে চুপচুপ করতেছে দেখছেন, আচ্ছা আচ্ছা, এই পেটটা বিস্তার, পেটটা কত বড় দেখছেন। তবে সত্য কথা বলতে চাই, জি ভাই, জি, এই যে ঘরের ভেতরে যে তাপমাত্রা থাকে, রাইট, আপনার নরমালি যে সিলিং ফ্যান, জি, এই যে সিলিং ফ্যান চালাবেন, জি, এখন আরো রাগ উঠবো, রাইট, কারণ কি ঘরের ওই তাপের যে বাতাস, জি, ওইটা টাই নাই আপনার শরীরে দেয়, শরীরে দেয়। এবং চার্জার ফ্যান যদি চালান, জি, ঠিক একই কাজ করবে, রাইট, কারণ কি ঘরের যে তাপমাত্রার বাতাস ওটা টাইনে এনে সরে দিব, জি, কিন্তু এটার সাথে যদি একটু পানি থাকে, জি, একটু ঠান্ডা হাওয়া, তাইলে কিন্তু একটু ভালো লাগবে, অনেক ভালো লাগবে। এই বাতাসটা দেখতেছেন না কত ভালো লাগছে, এই বাতাসটা দেখেন। এখন আপনার, আমি যদি একটু অপারেটিং সিস্টেমটা দেখি, বাংলাদেশে একমাত্র ডিজনি ইটালি কোম্পানিতে হিউমিডিফায়ারটা আছে, যে আপনার যে আর্দ্রতা, রুমের আর্দ্রতা, জি, এবং এখানে আপনি দেখেন টাইমার সেট করতে পারবেন 7 ঘন্টা পর্যন্ত। আচ্ছা, আমি রাত্রে শুয়ে পড়বো, 3 ঘন্টা দিয়ে, কারণ 3 ঘন্টার পর আপনি ঠান্ডাও লেগে যেতে পারে, 3 ঘন্টা দিয়ে রাখবো, 3 ঘন্টা পর অটোমেটিকলি কুলারটা অফ হয়ে যাবে, হয়ে যাবে। এবং এখানে আপনার দেখা হলো যে সুইং, আমি সুইং দিলাম, এই যে দেখেন লেফট রাইট সুইং করতেছে, ওই যে যেটা বলছিলাম, জি, যে খালি কি সামনেই খাইবো, না ডানে বামে পাইবো, না ডানে বামে পাবে, আর এই যে দেন আপনি নিচে যাবে, আচ্ছা, এই যে আমি এটা দিয়ে নিচে যাবে, এখন নিচে আছে বাতাস, হ্যাঁ নিচে বাতাস আছে, ঠিক আছে, ডানে বামে নিচে সুইং যাবে, সুইং অফ করলে সুইং অফ থাকবে। এবং এখানে ফ্যান স্পিড, এখানে আপনি যদি চান যে আমার একটু কম দরকার, মিডিয়াম, লো, এই যে লো, তারপর হলো আপনার ফাস্ট, মিডিয়াম, তিনটা স্পিডে কন্ট্রোল করতে পারবেন, ফ্যানের স্পিড কমানো যাবে, বাড়ানো যাবে। আর যদি কেউ চান যে না আমি কুলিং দিব না, জাস্ট একবার আমার ফ্যানের বাতাসটা দরকার, এই যে সব জিনিস দেখাচ্ছেন, জি, এটা তো টাচে, জি, আপনি তো এই সব কাজই রিমোটে করতে পারবেন, হ্যাঁ রিমোটে করতে পারবেন। আচ্ছা, আমি যদি রিমোটটা দেখাই, এই যে রিমোটটা, ওকে, এই যে এখানে রুমটা দেখা যায়, সুইং আছে, স্পিড আছে, পাওয়ার আছে, হিউমিডিফায়ার আছে, টাইমার আছে, কুলিং আছে, সব আছে। আমি যা এখানে দেখাইছি এ টু জেড, কিন্তু এখানে আপনি আচ্ছা, সীমা আক্তার আছে আমাদের সাথে রাজশাহী জেলা থেকে, জি, উনি বলছেন আমাদের রাজশাহী পৌঁছাতে কদিন লাগবে, হ্যাঁ 2 দিন লাগবে, রাজশাহী সদর একদিন লাগবে, আজকে বুকিং দিলে কালকে বিকালে পেয়ে যাবেন, আর যদি থানা শহর হয় বা গ্রামে হয় একদিন বেশি লাগে। আচ্ছা, মোহাম্মদ শাকিল মিয়া বলছে ভাই দামটা কত, আর যদি নষ্ট হয়ে যায় তখন কি করব ভাই? এটা 2 বছরের গ্যারান্টি আছে, পাম্প এবং টাচের, এটা প্রবলেম হয় পাম্পিং এর এবং টাচের প্রবলেম হয়। আচ্ছা, 2 বছরের গ্যারান্টি আছে আর 5 বছরের ফ্রি সার্ভিস আছে। আব্দুল শুকুর ভাই, জি, বলছে ভাই আমি আবুধাবি থেকে দেখতেছি, জি, এখানে তো এত গরম নাই, মোটামুটি গরম আছে ভাই, এটা কি চট্টগ্রাম রাউজান দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, চট্টগ্রাম রাউজান বলেন, আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন, নিতে পারবেন, সারা বাংলাদেশে নিতে পারবেন, কিভাবে নিবেন সেটাও দেখা দেয়। এখন এক ভাই প্রশ্ন করছিল মাঝখানে যে ভাই এটা যে 200 টাকা বিল আসবে সেটার প্রমাণ কি আছে কিনা, প্রমাণ কি আছে কিনা, আমি সেই প্রমাণটা এখন দেখাবো আপনাদেরকে। এটা হলো ডিজনি ইটালির ইনটেক একটা বক্স, এই যে দেখেন টোটালি একটা ইনটেক একটা বক্স, এই বক্সটা যদি আমি সামনে আনি তাহলে আপনার সকল ফিচারগুলা চলে আসবে। এখানে কি কি আছে, সুপার এন স্টাইলিশ টাওয়ার কুলার, 3-speed মোটর, হাই গ্লাস, ABS বডি, সম্পূর্ণ ABS বডি, এবং হানিকম প্যাড ফর হাই কুলিং, ঠিক আছে, এই ডেসক্রিপশন দেওয়া আছে। এখন আমি এখানে আসি, আপনাদের যেটা দেখাচ্ছিলাম কুলিং ক্যাপাসিটি কত, 400 স্কোয়ার ফিট একটাই, হ্যাঁ, এখন এখানে মসকিটো কিলার নেটটা দেওয়া আছে, নেট দেওয়া আছে। এবং আমি এখানে চলে আসি, এয়ার কুলার টাওয়ার, এয়ার কুলার, এটাকে টাইটানিক টাওয়ার বলা হয়, 50 লিটার, 220 ভোল্টেজ, মানে বাসায় যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজ ইউজ করতে পারবে, ওয়াট মাত্র 160 ওয়াট। কি কইলেন ভাই, কেন ভাই 200 টাকার উপরে বিল আসবে একটা সিলিং ফ্যানেও, জি, যারা লাক্সারি পাকিস্তানি সিলিং ফ্যান, জি, আপনার ওয়াট থাকে কম পক্ষে 350 ওয়াট, জি, তাহলে এখানে অনলি 160 ওয়াট, অনলি 160 ওয়াট, এবং কুলিং এফিসিয়েন্ট দেখেন 2200 মিটার কিউ, এবং এয়ার থ্রোটা দেখেন 30 ফিট দূরে যাবে, 30 ফিট পর্যন্ত দূরে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সো আমি আপনাকে প্রমাণটা দিয়ে দিচ্ছি, আপনি বুঝতে পারছেন। এখন এটার প্রাইস কত হতে পারে সেটা আপনারা গেস করেন, এবং যারা সর্বোচ্চ শেষ শেয়ার করবেন তাদের জন্য কিন্তু পুরস্কার আছে। যারা লাইভে পরে জয়েন হয়ে গেছেন, জি, তারা তো জানেন না, জি, আজকে কিনলেও ফ্রি, না কিনলে কেমনে ফ্রি, জি, যারা সর্বোচ্চ আজকের এই লাইভটা শেয়ার করবেন তারা পাবেন একটা চার্জার ফ্যান, কয়জনকে, একজনেই, যারা সর্বোচ্চ শেয়ার করবে তারা একজনই পাবে, একজনে পাবে, একজনে পাবেন, যারা কমেন্ট করেন ভাই এটার দাম এখন 8,500 টাকা, হ্যাঁ, তারপর আমি দিচ্ছি, যেহেতু আপনার কষ্ট কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, ঠিক আছে, ওকে, তাহলে এই যে টাইটানিক যে এয়ার কুলার, জি, 50 লিটার, জি, এটার সঠিক দামটা কমেন্টে বলতে হবে, জি, এবং সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তাদের মধ্যে 3 জনে পাবেন একটা চার্জার ফ্যান, জি, আর মাত্র 1 মিনিট সময় দেওয়া হলো, জি, এই 1 মিনিটের ভেতরে আপনাদেরকে দামটা বলতে হবে, সঠিক দাম বলতে পারলে কিন্তু আছে
চার্জার ফ্যান আছে, চার্জার ফ্যান। এবং এক মিনিটের মধ্যে আপনাদেরকে আমি আরেকটু এটার বাতাসটা দেখাবো, যারা আসলে পরে জয়েন করছেন। আমরা তো অলরেডি বাতাস দেখাইছি, এখন শুধু জাস্ট আপনাদেরকে এটা ফ্লোয়িং বাতাসটা দেখাবো, যেটার বাতাসটা কেমন হয়। আচ্ছা, এই যে দেখেন, আমরা যদি এই পলিটা ধরি, এই যে পলিটা দেখেন, দেখছেন, দেখেন কি অবস্থা, দেখছেন পলিটার, পলিটার বাতাসের অবস্থা, অনেক বাতাস, অনেক বাতাস। আচ্ছা ভাই, এই যে এত বড় বড় প্রোডাক্ট, জি গেল কত, জি এই এত বড় বড় প্রোডাক্ট ঢাকার বাইরে কিভাবে নিবে? আমরা কুরিয়ারে পাঠাবো, একদম ঘরে বসে। অনেকে প্রবাসী বাইরে আছে, গ্রামে পাঠাতে যাচ্ছে, বৃদ্ধ মা বাবা আছে, অনেক গরম, অতিষ্ঠ গরম। আমার এখানে দেখেন কত লাইট, হ্যাঁ অনেক লাইট, অনেক গরম, ঠিক আছে। এই গরমে যারা একটু শান্তির প্রশ্বাস নিতে চান, বা যারা মসজিদ মাদ্রাসা এতিমখানা বা কনফারেন্স রুম ইউজ করতে চান, তারা কিন্তু এই এয়ার কুলারটা নিতে পারেন। আমরা একদম ঘরে ডেলিভারি দিব, আপনাকে বাজারও যেতে হবে না, থানা শহরও যেতে হবে না। আচ্ছা সোহাগ প্রধান বলছেন, সোহাগ প্রধান বলছেন এটার দাম হতে পারে 22,500 টাকা। নুরুদ্দিন ভাই বলছে 19,000 টাকা হতে পারে। হারুনুর রশিদ ভাই বলছে প্রাইসটা মেবি হবে 18,500 টাকা। মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই বলছে 48,000 টাকা হতে পারে। তারপরে চন্দন হালদার 10,000 টাকা। সোনিয়া বেগম 17,400 টাকা হতে পারে। খন্দকার বিউটি বলছেন এটার দাম হতে পারে 20,000 টাকা। মোহাম্মদ ইমরান পাবেল 12,500 টাকা বলছেন। সোনিয়া বেগম 14,800 টাকা বলছেন। সেলিম আহমেদ বলছেন 26,500 টাকা হতে পারে। মোহাম্মদ ইমরান পাবেল আরেকটা কমেন্ট করছে 16,500 টাকা হতে পারে। মুস্তাফিজ বাবলু 18,000 টাকা হতে পারে। কি মই বরিশাল্লা পোলা মানে আইডির নাম, উনি বলছেন ভাই দামটা বলেন আমার খুব দরকার, অনেক গরম পড়ছে, অবশ্যই নিতে পারবেন। স্ক্রিনে দেখেন তিনটা নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে কল করে কিন্তু আপনারা অর্ডারটা করতে পারবেন। জি ইব্রাহিম আর্টি 21,000 টাকা হতে পারে। আলী আহমেদ 10,000 টাকা হতে পারে। আতিকুর রহমান রাজীব ভাই 12,500 টাকা বলছেন। আচ্ছা এইভাবে অনেকেই অনেকেই কমেন্ট করতেছেন, আরো আপনাদেরকে এক মিনিট সময় দিলাম। জি এর মধ্যে আমরা আরো এর মধ্যে একটু বাতাসটা দেখায় দেই ভাই, একটু বাতাসটা দেখায়, হ্যাঁ এর মধ্যে একটু টাইটানিকের বাতাসটা দেখায় দেই। দেখছেন টাইটানিক, দেখছেন, দেখেন কি অবস্থা, আহ দেখেন আর লাগবে কিছু, দেখেন তো ভাই আবার লগে পানিও আছে, লগে চাইলে আপনারা ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি দিলেন, ঠান্ডা পানি দিলেন, অসুবিধা নাই, দরকার নাই। আচ্ছা তারপর যদি মনে হয় দিয়েন, দিয়েন সান্তনা, আরে দিয়েন, ঠিক আছে একটু দিয়ে, একদম নরমাল পানি দিয়ে আপনি একদম রুম ঠান্ডা হয়ে যাবে। দেখছেন কত চমৎকার। এবং একটা কথা বলতেছিলাম ভাই, হ্যাঁ আমি অফ করে দেই, একটা কথা আপনি খেয়াল করেন, আমি তো শুরুতেই বলছিলাম যে ভাই এটা কিন্তু 5টা এসির কাজ করবে, 5টা এসির কাজ করবে। কি বলে এটার গল্প হয়ে গেল না, না 5টা এসি আপনি 5 রুমে লাগালেন, হ্যাঁ ঠিক আছে, 1টা এসি চাইলে আরেকটু রুমে নিতে পারবেন না, খোলা যাবে না। কিন্তু আমার এই এয়ার কুলারটা আপনি যে কোনো দিকে চাইলে আপনি মুভ করে নিতে পারবেন, যে কোনো দিকে চাকা আছে, যে হ্যাঁ যে কোনো দিকে আপনি মুভ করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এখন আপনি এই রুমের বাতাস দরকার নাই, ঠান্ডা দরকার নাই, আপনি অন্য রুমে নিয়ে যান। শুনেন ঠিক আছে, যদি আমার যুক্তিতে যেটা আসে, জি যদি এসির মতো এত ঠান্ডা নাও হয়, জি তারপরে কিছু সুবিধা আছে, জি সুবিধাটা হলো একটা এসি কিন্তু আপনার এক ঘর থেকে খুলে আরেক ঘরে নিতে পারবেন না, নিতে পারবেন না, এক নম্বর সুবিধা। জি 2 নম্বর সুবিধা হচ্ছে এসিতে কারেন্ট বিল আসবে প্রতি মাসে কম পক্ষে 5,000। জি এবং 3 নম্বর সমস্যা হচ্ছে এসিতে কিন্তু কম্প্রেসার আছে, রাইট, আর কম্প্রেসার দ্যাটস মিন্স ডেঞ্জার। জি হ্যাঁ, যে কোনো সময় বুম, জি হতে পারে, জি এর মধ্যে কম্প্রেসার নাই, না। এবং 4 নম্বর অসুবিধাটা বললেন না, কি 4 নম্বর অসুবিধা, আপনার টিনের ঘর গ্রামে ইউজ করবেন, বা আপনার দেখা গেলো যে হাফ বিল্ডিং ঘর, সেখানে আপনার অনেক ফাঁকা আছে, সেখানে কিন্তু এসি ইউজ করতে পারবেন, মানে আপনার যে কোনো জায়গায় এসি কিন্তু ব্যবহার হয় না, হয় না, করা যায় না, না। কিন্তু এয়ার কুলার আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, মাখা লাগো রান্না করে পারা যাবে, সব জায়গায় ইউজ করতে পারবেন, সব জায়গায়। আমার রুমটা দেখেন, আমার এই শোরুম তো একদম ওপেন, বিশাল বড় ওপেন, আমার শোরুম ওপেন মানে চারিদিক দিয়ে ওপেন, ওপেন করা, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু একদম ওপেন স্পেসেও ইউজ করতে পারবেন, করতে পারবেন। আপনি গ্রামে বাড়িতে আপনার উঠানে বৈশা আড্ডা দিতেছেন রাতের বেলা, আচ্ছা সেই ক্ষেত্রে আপনি একটা কুলার চালু করে দেন। ওকে, সবাই কিন্তু দামটা বলতেছে, আচ্ছা লাস্টে আমরা কয়েকটা কমেন্ট পড়ে দামটা ফাইনালি বলে দিব। নির্মল কুমার 16,500, মোহাম্মদ শফিউল্লাহ 16,500, নির্মল কুমার আরেকটা কমেন্ট করছে 17,000, সোনিয়া বেগম 16,250 টাকা, বুলবুল আহমেদ 32,000 টাকা, মোহাম্মদ সাগর ভাই বিল কেমন আসবে মাত্র 200 টাকা ভাই, আগে বলা হয়েছে। আচ্ছা মোহাম্মদ শফিউল্লাহ 17,000 টাকা, নাজমা বেগম বরিশাল থেকে নিতে যাচ্ছে, নিতে পারবে, হ্যাঁ নিতে পারবে সারা বাংলাদেশ থেকে, কি বিপ্লু মির্জা 18,000 টাকা, মোহাম্মদ শাকিল মিয়া কি মাদবদি থেকে নিতে চায়, মাদবদি সরি সরি মাদবদি জান কই ভাইটা, এটা নরসিংদী, নরসিংদী জেলা, নরসিংদী। আচ্ছা নাজমা বেগম বসে 12,600 টাকা হলে আমি নিব। আচ্ছা তুলি কুলসুম 21,000 টাকা, মোহাম্মদ সাগর দোকানের জন্য কি নেওয়া যাবে এটা, হ্যাঁ নেওয়া যাবে, হোলসেল নিতে চাইলে আমাদের নাম্বার যোগাযোগ করুন, মানে কি বিজনেস করবো নি, হ্যাঁ বিজনেস করবো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তো ঠিক আছে এবার প্রাইসটা আমরা বলে দেবো, যাদের আপনারা একটু কমেন্টে মিলাই নিবে যে কাদের প্রাইসের সাথে মিলে গেল। 2 বছরে কম্প্রেসার এবং টাচের গ্যারান্টি আছে, 5 বছর ফ্রি সার্ভিস পাবেন, আচ্ছা সারা বাংলাদেশে নিতে পারবেন। এইটা আমাদের রেগুলার প্রাইস ছিল 26,500 টাকা, 26,500 গরম পড়লে আরো দাম বাড়তে পারে সেটা বলা যাবে না, আচ্ছা ঠিক আছে। কিন্তু 2 দিনের অফার, আমি বারবার বলতেছি 2 দিনের অফার, যারা নেবেন 2 দিনের মধ্যে এটা পারচেজ করতে হবে।
ওনলি 19,500 টাকা। ভাই দুই দিন কেন একটু বাড়ানো যায় না? না ভাই, কারণ যে গরম ভাই, আমি এত প্রোডাক্ট দিতে পারবো না। কোম্পানি দুই দিনে অফার দিয়েছে, দুই দিনেই এবং একটা সুযোগ করে দিতেছি, দুই দিনের মধ্যে যারা কনফার্ম করবেন তাদের জন্য ডেলিভারিটা ফ্রি করে দিব। সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি করে দিব, কারণ এই প্রোডাক্টটা পাঠাতে গেলে আপনার 500 থেকে 700 টাকা লাগে, লাগতো মিনিমাম 500 থেকে 700 টাকা লাগে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি ডেলিভারিটা ফ্রি পাবেন, 48 ঘন্টার অফার, অনলি 19,500 টাকা, যে কোনো দিকে নিতে পারবেন, ঠিক আছে? মুভ করতে পারবেন, ডিজনি ইতালির টাইটানিক শেপ এয়ার কুলার 50 লিটার। আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা স্ক্রিনে দেখানো নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশের ব্যবস্থা রয়েছে, আপনার স্ক্রিনশট দিবেন বা এই নাম্বার গুলোতে 1,000 টাকা বিকাশ করে আপনার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস বলে দিবেন, প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছাবে, ওখান থেকে বাকি পেমেন্টটা করে দিবেন। আচ্ছা, তো দর্শক আমরা কিন্তু 10 মিনিট পরে আরেকটা, সরি না 10 মিনিট না, মাগরিবের আজানের পর থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু লাইভ হবে। আচ্ছা, ওই লাইভেও আপনাদেরকে চমৎকার কিছু আইটেম দেখানো হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আয়ন কোকারি থেকে। ইউসুফ ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।